রিসেন্টলি চুই আমাদের কাছে দুইটা ল্যাপটপ পাঠিয়েছে, একটি হচ্ছে ফ্রিবুক ফ্লিপ 360, অন্যটি কোরবুক এক্স। এদের মধ্যে দুটি ল্যাপটপই মোটামুটি বাজেটের মধ্যে থাকছে, তবে এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এটার নাম হচ্ছে ফ্লিপ 360, সো বুঝতেই পারছেন এটিকে কিন্তু পুরোপুরি ভাঁজ করে ফেলা যায় এবং ভাঁজ করা অবস্থায় এটিকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এর সাথে কিন্তু স্টাইলাস সাপোর্ট থাকছে, সো যারা আঁকাআঁকির কাজ করে থাকেন তাদের জন্য অবশ্যই এটি ভালো ফিচার। আর এটা টাচ রেসপন্সও ভালো, তবে এভাবে এক হাতে ধরে যদি এটাকে ব্যবহার করতে চান তাহলে কিছুটা কষ্ট হবে, কারণ ডিভাইসটার ওজন কিন্তু 1300 গ্রামের মতো। ল্যাপটপ হিসেবে এর ওজন যথেষ্ট কম, যথেষ্ট লাইট ওয়েট, বাট আপনি যদি ট্যাবলেট হিসেবে এটাকে ব্যবহার করতে চান তখন এটাকে বেশ ভারী বলে মনে হবে। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে ল্যাপটপটির একদিকে থাকছে হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, এবং অন্যদিকেও থাকছে দুটি ইউএসবি টাইপ সি পোর্ট, যার একটি দিয়ে ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। আমি অবাক হয়েছি এতে রেগুলার কোনো ইউএসবি টাইপ এ পোর্ট থাকছে না দেখে, কারণ এই ধরনের ডিভাইসে এ পোর্ট না থাকা মানে এক্সট্রা খরচ, আলাদাভাবে এর সাথে হাব কিনতে হবে, কারণ এখনও ইউএসবি টাইপ এ পেরিফেরালসই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে OMG ছাড়া আসলে কিছুই বলার থাকছে না, কারণ এটি 13.5 ইঞ্চ 2K টাচ স্ক্রিন ডিসপ্লে, যার কালার অ্যাকুরেসি বাজেট অনুযায়ী অসাধারণ ছিল। এতে 100% sRGB কাভারেজ থাকছে, অর্থাৎ এর কালার স্পেস অনেক বেশি ওয়াইড, ভিভিড কালার এটি রিপ্রোডিউস করে, ভিউইং অ্যাঙ্গেল অনেক বেশি রিচ, এবং এটি যেহেতু 3:2 রেশিওর স্ক্রিন, সো এখানে ভার্টিক্যালি অনেক বেশি স্পেস পাবেন, মানে অনেক বেশি কন্টেন্ট এখানে দেখা যাবে। আমার কাছে মনে হয়েছে এই ল্যাপটপটির সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটি হচ্ছে এর ডিসপ্লে। আন্ডার দি হুড এতে 512 GB NVMe SSD থাকছে, ডুয়েল চ্যানেল 12 GB র্যাম পাচ্ছেন, এবং ব্যাকআপ দেওয়ার জন্য থাকছে 38 Wh ব্যাটারি। বাট সিগনিফিকেন্ট একটা জায়গায় এর প্রাইস কার্ড ডাউন করা হয়েছে, সেটা হচ্ছে এর প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল সেলেরন N5100, সো বুঝতেই পারছেন এই ল্যাপটপের পারফর্মিংয়ের স্পেসটা একদমই ন্যারো। যারা হালকা পাতলা অফিস ওয়ার্ক, স্টাডির জন্য টুকটাক কাজ করবেন বা ভিডিও দেখবেন তাদের জন্য এটি ওকে, বাট এর বাইরে যারা একটু ভারী কাজ করবেন তাদের জন্য এর পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। ল্যাপটপটি একদম বেসিক কাজের পারপাস সার্ভ করতে পারবে। মূলত এই ল্যাপটপের ক্ষেত্রে অ্যাস্থেটিক এবং অন্যান্য বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বেসিক কাজের জন্য এতে ভালো কিবোর্ড থাকছে, এতে বিশাল আকারের টাচপ্যাড থাকছে, সো বুঝতেই পারছেন এটি কাদের টার্গেট করে বাজারে আনা হয়েছে। তবে ওভারঅল আমার কাছে মনে হয়েছে এর প্রসেসরের ক্ষেত্রে আরেকটু পাওয়ারফুল কিছু ব্যবহার করা হলে বেটার হতো। তবে এর চেয়ে একটা পাওয়ারফুল মেশিন থাকছে, যেটি হচ্ছে কোরবুক এক্স। এটিও 14 ইঞ্চ ল্যাপটপ, ডিসপ্লে রেজুলেশন এখানে 2K, এবং এটার ক্ষেত্রেও থাকছে 100% sRGB কাভারেজ, সো এই প্যানেলেও ভিভিড কালার পাচ্ছেন, আর ডিসপ্লের বেজেল যথেষ্ট ন্যারো ছিল, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি সেটাও এখানে ভালো পাবেন। পারফরমেন্সের বেলায় ডেফিনেটলি ফ্লিপ 360 চেয়ে এটি বেশ অনেকটাই এগিয়ে থাকবে। এতে 10th generation কোর i3 প্রসেসর থাকছে, সো এটার ক্ষেত্রে পারফরমেন্স আরেকটু বেশি পুশ করতে পারবেন। আর এতে 8 GB অফ র্যাম এবং 512 GB স্টোরেজ থাকছে। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে ইউএসবি টাইপ সি পোর্টের পাশাপাশি একটি ইউএসবি টাইপ এ পোর্ট থাকছে লাকিলি, প্লাস এতে এসডি কার্ড রিডার থাকছে, এবং কানেকটিভিটির ক্ষেত্রে ভালো বিষয় ছিল এতে ওয়াইফাই 6 থাকছে, সো আপনার যদি ওয়াইফাই 6 রাউটার থাকে তাহলে কিন্তু আপনি ভালো কানেকটিভিটি এবং স্পিড পাবেন। তো এই ল্যাপটপগুলোকে মোটামুটি বাজেট রেঞ্জেরই বলা চলে, কারণ এখন বাজারের যে অবস্থা 50,000 টাকার আশেপাশে কিন্তু খুব একটা পাওয়ারফুল কোনো মেশিন আপনি পাচ্ছেন না, আর এই দুটি ল্যাপটপের প্রাইস কিন্তু 50,000 টাকার আশেপাশেই থাকছে। আমি বলবো চুই ল্যাপটপের ক্ষেত্রে কিছুটা ইউনিক ফিচার অ্যাড করেছে, বাট এগুলো কিন্তু একদমই এন্ট্রি লেভেলের ল্যাপটপ, সো আপনার এক্সপেকটেশন যদি একটু বেশি থাকে আপনি হয়তো হতাশ হবেন। তবে ল্যাপটপগুলো অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সো ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিসের যেসব বিষয় সেগুলো ডেফিনেটলি পাবেন। এগুলো কোত্থেকে কিনবেন, কারেন্ট প্রাইস কত, এই ইনফরমেশনগুলো থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশানে। আর এগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকমের অফার থাকে, সো আপনি যদি কোনো অফার থেকে এগুলো কিনেন ডেফিনেটলি ভালো রকমের ডিসকাউন্ট পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, ল্যাপটপগুলো নিয়ে খুব একটা ইনডেপথে গেলাম না, যদি আপনারা ইন ডিটেল রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।